গত কয়েক মাস ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং এর ব্যবহার আকাশচুম্বী হয়েছে, বিশেষ করে ওপেন এআই এর চ্যাট জিপিটি চালু হওয়ার পর। লোকেরা একটি অনিশ্চিত ভবিষ্যৎকে ভয় পায় যেখানে তারা তাদের চাকরি, স্থিতিশীলতা এবং সমাজে মূল্য হারানোর ঝুঁকি নেয়, কারণ তাদের দক্ষতাগুলি আরও সহজে স্বয়ংক্রিয় হয়ে উঠেছে। যাই হোক, এআই সঠিকভাবে কাজ করার জন্য সর্বদা মানুষের সহযোগিতা এবং কখনও কখনও হস্তক্ষেপের প্রয়োজন হবে। এটি বলা হচ্ছে যদিও এআই মানুষের ক্ষমতা সম্পূর্ণভাবে অনুকরণ করবে বলে আশা করা যায় না, এটি পুনরাবৃত্তিমূলক মৌলিক বা রোবোটিক কাজগুলি সম্পাদনে ভালো হয়ে উঠেছে। পাঁচটি দক্ষতা রয়েছে যা আপনি এখন এআই এর ক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়নের জন্য শেখা এড়িয়ে যেতে পারেন। নাম্বার ওয়ান, রাইটিং। এআই এর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তৈরির প্রযুক্তি সিম্পল রিপোর্ট, নিউজ আর্টিকেলস এবং অন্যান্য সামগ্রী তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। এআই এর ভাষার ক্ষমতা যেমন অগ্রসর হবে, এটি তথ্যর সংক্ষিপ্তকরণ, পরামর্শ তৈরি এবং চিন্তাভাবনা করার মাধ্যমে লিখিতভাবে মানুষের চাকরি বৃদ্ধি করবে। কর্মীরা ইতিমধ্যে তাদের কাজের সাথে প্রাসঙ্গিক বিষয়বস্তু লেখার জন্য চ্যাট জিপিটি এর মতো চ্যাটবট ব্যবহার করছেন। রয়ার্সের মতে কিছু লোক অ্যামাজনের বিভিন্ন ধরনের বই বিক্রি করার জন্য এআই ব্যবহার করে অতিরিক্ত অর্থ উপার্জন করছে। নাম্বার টু, আর্ট ডিজাইন। এআই চালিত সরঞ্জামগুলি ইমেজ তৈরি করা, লেআউট ডিজাইন করা এবং কালার স্কিম অপটিমাইজ করার মতো কাজগুলিতে সহায়তা করে ম্যানুয়াল ডিজাইনের কাজ কমাতে পারে। যদিও কেউ কেউ যুক্তি দেখান যে শিল্প তৈরির ক্ষেত্রে এআই ব্যবহার করা শৈল্পিক নয়, সেখানে তাদের শৈলী এবং নৈপুণ্য বিকাশের জন্য এআই ব্যবহার করে অগ্রগামীরা আছেন। উদাহরণস্বরূপ, ইনস্টাগ্রামে একজন ফটোগ্রাফার যিনি অত্যাশ্চর্য প্রকৃতির ছবি দিয়ে হাজার হাজার ফলোয়ার অর্জন করেছেন, তিনি স্বীকার করেছেন যে তারা আসলে এআই সফটওয়্যার মিউজার্নি দ্বারা তৈরি করা হয়েছে এবং ফটোশপের সাহায্য নিয়েছেন। নাম্বার থ্রি, ডেটা এন্ট্রি। পেমোবের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইবনে আদেল বলেছেন, ডেটা এন্ট্রি এবং প্রসেসিং সম্ভবত 5 থেকে 10 বছরের মধ্যে অটোমেটেড হবে। মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলি মানুষের চেয়ে দ্রুত এবং আরও সঠিকভাবে ডেটা ইনপুট করতে পারে। এআই এখন মুদ্রিত বা লিখিত টেক্সটকে ডিজিটাল ডেটাতে চিনতে এবং রূপান্তর করতে পারে, ম্যানুয়াল ত্রুটিগুলি হ্রাস করে এবং মূল্যবান সময় বাঁচাতে পারে। নাম্বার ফোর, ডেটা অ্যানালিটিক্স। এআই দ্রুত প্রচুর পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে পারে, আইডেন্টিফাই প্যাটার্নস এবং অন্তর্দৃষ্টিগুলি শনাক্ত করতে পারে যা মানুষ ভুল ব্যাখ্যা করতে পারে বা সম্পূর্ণভাবে মিস করতে পারে, যা যুক্তিযুক্তভাবে আরও ভালো সিদ্ধান্ত গ্রহণের দিকে নিয়ে যায়। মার ইউরোনিউস নেক্সটকে বলেছেন, আজকাল আমাদের একটি এআই আছে যা কেবল আমাদের ডেটা দেখতে পারে, বিশ্লেষণ করতে পারে, প্যাটার্ন শনাক্ত করতে পারে এবং আমাদের জন্য কিছু বিশ্লেষণ করতে পারে। এইসবের সাথে এটি তাই মৌলিক আর্থিক অ্যাকাউন্টিং কাজগুলোও করতে পারে। নাম্বার ফাইভ, ভিডিও এডিটিং। এআই চালিত সম্পাদনা সরঞ্জামগুলি স্বয়ংক্রিয়ভাবে সেরা শটগুলি নির্বাচন এবং একত্রিত করে, ট্রানজিকশন যোগ করে এবং অডিও স্তরগুলি সামঞ্জস্য করে সম্পাদনার অভিজ্ঞতাহীন লোকদের সহায়তা করতে পারে। এটি ইমেজ রিটাচিং, ভিডিও স্ট্যাবিলাইজেশন, কালার সংশোধনের মতো কাজও সহায়তা করতে পারে। এআই টুলগুলিও প্রিভিউ তৈরি করতে পারে, ব্যবহারকারীদের জন্য তাদের চূড়ান্ত পণ্যটি কল্পনা করা সহজ করে তোলে।